বিসমিল্লাহ রহমান রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গালি নেট চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, গত ভিডিওতে আমি দেখাইছি কীভাবে আপনি সফটওয়্যারের মাধ্যমে কাস্টম থাম্বনেইল আপনার ভিডিওর মধ্যে যুক্ত করবেন। আজকে দেখাবো কীভাবে আপনি ইউটিউবের মধ্যে থেকে যুক্ত করবেন। দুটো পদ্ধতিতে অন্তত অনেক ইন্টারেস্টিং, আপনার কাছে যেটা পছন্দ হয় আপনারা সেভাবেই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল বেঙ্গালি নাইট অনেক শিক্ষণীয় বিষয়ে ভিডিও আপলোড করা হয়। চলুন শুরু করি আজকে টিউটোরিয়াল। প্রথমে আপনি চলে যাবেন আপনার ব্রাউজারে। আমি ব্রাউজার চলে গেলাম আপনার, আমার ইউটিউবের মধ্যে প্রবেশ করলাম। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। এখন আপনার কি যাবেন, চলে দেবেন ভিডিও ম্যানেজারে। ভিডিও ম্যানেজারে যাওয়ার পর আপনারা দেখুন এখানে আছে এডিট, এডিটে ক্লিক করবেন। আমার চ্যানেলে আমার টাইটেল হচ্ছে অনলি টেস্ট, আর ডিসক্রিপশন হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আপনারা থাম্বনেইল কিভাবে যুক্ত করবেন, থাম্বনেইল যুক্ত করার জন্য আপনাদের যাবে চলে যাবেন ভিডিও ম্যানেজারে। তারপরে একটা আপনাকে মেনু দেবে, মেনু দেওয়ার পর আপনারা এদিকে যাবেন। এখানে আপনার খুব তথ্য দিয়ে দেবে, আপনার চ্যানেলটার নাম কি, ভিডিওর আপলোড টাইম কখন আপলোড করছিলেন, ডোরেশন মানে টাইম, এটা ভিডিওটার টাইম কত, 3 মিনিট 21 সেকেন্ড, তারপরে মানে টাইটেলটা কি, অনলি টেস্ট, ভিউ শূন্য হয়েছে, লাইক শূন্য, ডিসলাইক শূন্য, কমেন্ট শূন্য, ভিডিও ইউআরএল মানে কোনো ডিসক্রিপশন মধ্যে লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিও দেখে নেবেন। এটা হচ্ছে সেই লিঙ্কটা আপনারা থাম্বনেইল কিভাবে যুক্ত করবেন। এখানে দেখলে দেখুন কাস্টমাইজ থাম্বনেইল, এখানে ট্যাপ করবেন। তারপরে ডকুমেন্টসে যাওয়ার পর আপনারা একটা ভিডিও সিলেক্ট করবেন। ভিডিও আমি নেইমারের ভিডিওটা সিলেক্ট করলাম, বুঝছেন। এখানে আমরা ক্যান্সেল দিলে ক্যান্সেল মানে আপলোড হবে না। কাস্টমের থাম্বনেইলে ক্লিক করে আপনারা ডকুমেন্টসে ক্লিক করবেন। ডকুমেন্টসে ক্লিক করার পর এখানে আপনার গ্যালারি থেকেও আপনারা থাম্বনেইল মূলত কী সেটা জানতে হলে আপনারা থাম্বনেইল হচ্ছে ভিডিও, আপনার যখন ভিডিও দেখেন সার্চ করেন, যে কিক যে কোনো একটা মুভি সার্চ করেন তাহলে অনেকগুলা আছে ভিডিও, তাই না? অনেকগুলো ভিডিওর মধ্যে দেখুন লেখা আছে, ধরুন সালমান খানের উপর একটা কোনো কিছু আর কি, অনেক কিছু আসে ভিডিও আসে না, তো ভিডিওর উপর দেখুন আলাদা একটা পিকচার থাকে। দেখুন আমার এখন যেই সার্চ দেবে আমার ভিডিওটাকে দেখবে তখন থাম্বনেইল থাকবে এটা, নেইমারের। এবার আপনি খুব সহজে থাম্বনেইল যুক্ত করতে পারবেন ইউটিউবের মধ্যে থেকে ব্রাউজারের মাধ্যমে আর কি। আর কীভাবে আপনি সফটওয়্যারের মাধ্যমে করতে হয় সেটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন, বা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনি সেখান থেকেও দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আপনারা বের হয়ে চলে আসবেন। শুন, আগে ছিল কিন্তু কখন আমার অনলি টেস্ট মানে থাম্বনেইল, আপনারা অবশ্যই বুঝতে পারছেন থাম্বনেইলটা কি। আগে ছিল গুগলের মধ্যে ছবি, এখন হয়েছে নেইমারের ছবি থাম্বনেইল। এটাই আপনারা কিভাবে থাম্বনেইল বানাবেন সেই ভিডিও দেখে নেবেন। থাম্বনেইল অনেক আকর্ষণীয় থাম্বনেইল বানাতে পারবেন আমার ভিডিওটা দেখলে, তাহলে আপনি আপনার এবং আপনার ওয়াচ টাইম বেড়ে যাবে। ভিডিওতে অন্য একটি ডিস্ক নিয়ে হাজির হব, আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার। আমার বিশ্বাস যে আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভিডিওটা ভালো লাগছে। আজকের মতো এখানে বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।